গাইস, এখন পৌঁছে গেছি লামহাটা। লামহাটা যে হোমস্টে, হোমস্টেতে পৌঁছে গেছি। আমার সময় লেগে গেল মোটামুটি, কারণ যে গাড়িতে আসছিলাম গাড়িটা একটু পাংচার হয়ে গেছিলো, তো সেই কারণে একটু সময় লেগে গেল। তাছাড়া ওয়েদারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুব মানে একটু সময় লেগে গেল। আর খুব ভালোভাবে এসেছি এবং এদের আপ্যায়নও খুব ভালো, যথেষ্ট ভালো, হোমস্টে ভালো হোমস্টে। এই হোমস্টের নাম হচ্ছে ললিতা হোমস্টে। এই ললিতা হোমস্টে এটা হচ্ছে লামহাটাতে, লামহাটা ললিতা হোমস্টে। তোমাদের একবার দেখিয়ে দেবো ভালো করে, তোমরা দেখে নেবে। আর যত রকম তোমরা আসার চেষ্টা করো, এই দারুণ জায়গা একদম, মানে কী বলবো, সামনেই যে পাহাড়টা সামনে রয়েছে পুরো ওপারটা হচ্ছে, তুমি এখান থেকে দেখতে পাবে পুরো একদম এই দিক থেকে ওই দিক অবধি টোটালি হচ্ছে দার্জিলিং পড়ে যাচ্ছে। দেখতে পাবে যদি ওয়েদারটা ভালো থাকে, অবশ্যই ভালোভাবে সকালবেলা তো খুব দারুণ দেখা যায়। দেখতে পাচ্ছ, দেখো ললিতা হোমস্টে, এটা হচ্ছে ললিতা হোমস্টে। এখন আমি, আমাকে চা খাওয়ার জন্য বলছিল, আমি বললাম যে চা পরে খাচ্ছি, তো সেটাও তোমাদের দেখো সবটাই দেখাবো। আর তোমরা একবার দেখে নাও যে পিছনে কেমন, আমাকে উপরে বলেছে থাকার জন্য, আমি উপরটা থাকছি একদম। এখানে দারুণ ভিউ, অসাধারণ ভিউ। আর এখানে একটু রাস্তাটা একটু প্রবলেম, রাস্তাটা ওনারা বলেছেন যে আপনারা ঠিক করছে, আসলে রাস্তাও ঠিক হয়ে যাচ্ছে। তার বেশি কথা না বলবো, না বলে যাবো, একটু চা খাবো, খুব গলা শুকিয়ে যাচ্ছে। আর একটু দেখে নিও ভিউটা কেমন। আমি রুমে উঠে গেছি, এসছি হোমস্টে, যে হোমস্টেতে চলে এসেছি সে হোমস্টে মানে কী বলবো, একদম সামনে থেকে, এখান থেকে বলেছিলাম দার্জিলিংতে দেখা যায় একদম সামনে। আর লনটা খুব সুন্দর, আমি পরে একবার দেখাবো, পরে দেখো পুরো কী সুন্দর, কত সুন্দর একদম জায়গা, এত সুন্দর মানে দারুণ। আর আমার যে রুমটা দিয়েছে সেটা চলো তোমাদের দেখাই আমাকে থাকার জন্য। তা এইটা হচ্ছে আমার রুম, একবার দেখে নাও। তো চলো আমি এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, অনেক হয়েছে ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি। গাইস এখন টাইম হয়ে গেছে খেতে যাওয়ার, ডিনারে। তো এখন ডিনার করতে যাব, ডিনার করে আসবো। এতক্ষণ একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, তো নিয়ে একটু শুয়েছিলাম, তারপর উঠে এখন ফ্রেশ হলাম, ওই এখন ডিনারে যাব, সময় টাইম হয়ে গেছে। ডিনার করে একটু কাজ ছিল, কাজটা করে নিলাম, এবার শোবো। ঘুম পাচ্ছে, দেখতে পাচ্ছ যে এখানে এত ঠান্ডা যে লেপ নিয়ে থাকতে হচ্ছে, লেপ তোলা প্রচণ্ড ঠান্ডা। তো এবার শুয়ে পড়বো। ওকে, আজকের মতো গুড নাইট, কাল সকালবেলা উঠতে হবে, কাল সকাল উঠে অন্য অন্যান্য জায়গায় যেতে হবে। এখানে মাঝে মাঝে এমনি বৃষ্টি হয়, কারণ হচ্ছে যে যেখানে যেমন মেঘ সেই রকমভাবে বৃষ্টি হয়ে যায় আর কি। তো ঠিক আছে, বৃষ্টির মধ্যে বৃষ্টি কতক্ষণ, বৃষ্টি তো থামবেই, ওই এরকম বললো। তো ঠিক আছে, পরে তোমার সাথে আবার কথা হবে, ততক্ষণ যাবো ব্রেকফাস্ট করবো। গাইস ব্রেকফাস্টে এসেছি, বসে গেছি, তো ব্রেকফাস্ট রেডি আছে, সামনেই রয়েছে। খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা করে নেবো, সঙ্গে চাটা দিয়েছে,
চা দিয়ে এসেছি, কে কি আছে দেখে নি, তোমরা একবার দেখিয়ে দিই। দেখো এই জাস্ট ব্রেকফাস্ট করলাম গাইস, ভালো লাগলো। এবার উপরে যাবো, এখন যাবো একটা স্পট আছে যে মনুষ্টি যাবো, যেটা এখানে ওনাদের ভাষায় যেটা বলা হয় গুম 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 কে বলতে গুম গুম্বা, ওই যে নেপালিতে ওনারা বলেন যে গুম্বা, আমরা মনুষ্টি বলি যেটা, ওখানে বৌদ্ধ মন্দির ওখানে যাবো এখন। তো চলো গিয়ে দেখাবো গাইস। এই বৃষ্টি হচ্ছে, তারপরও যাচ্ছি মনুষ্টি, যেটা সেই মনুষ্টিতে যাচ্ছি, মনুষ্টিতে আজকে এখানে পুজো আছে সেই কারণে ওখানে যাওয়া। তো গাইস এইভাবে যেতে হচ্ছে, দেখো যাচ্ছি মনুষ্টি। হ্যাঁ ওনাদের সাথে যাচ্ছি, আমি তো প্রায় হাতার দিয়ে আমার অবস্থা খারাপ। জঙ্গল যেমন দেখো নিচ থেকে আসছে হচ্ছে, এই গাছের পাতাগুলো অদ্ভুত, মানে কি জানি না খুব সুন্দর গন্ধ সুখ হাতে ডোলে। এই যে কোথা দিয়ে এসছি, এটা পুরো ফরেস্ট গাইস। এইমাত্র একটা ওই দূরে একটা হরিণ দেখা গেল, তো হরিণটা দেখতে পেলাম বেরিয়ে গেল, এত চালাক চলে গেল। হ্যাঁ নিচে গিয়ে নিচে লাগে বহু সারি জন্তু। হ্যাঁ ইদার চিতা ভি হ্যায়, চিতা নেই ক্যা ক্যা হ্যায় ইদার। হ্যাঁ বলি বলি বলি, পিক পিক জেসা হতা, হ্যাঁ দাঁত বাঁত, ও হাম শুকর বলতে উসে, ও হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো তো গাইস চিতা নেই নেই নেই, ও তো গভীর জঙ্গল মে রেতে। তো গাইস এখানে এক্ষুনি একটা হরিণ দেখলাম, কিন্তু ওই এটা যেহেতু একটা জঙ্গল বড় বা একটা বন সেই চলে গেল। এই 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 এখান থেকে সব চপ্পল খুলে জুতো খুলে এখান থেকে উঠে উপরে যায়, ওখান থেকে যাওয়ার পরে এই যে দেখতে নিশ্চয় তোমরা পাচ্ছ, এখানে খুব জাগ্রতভাবে ফুল গাছগুলো খুব অসাধারণ। আমি বৃষ্টি পড়ছি বলে আমি ওখানে যেতে পারছি না, কিন্তু ভেতর বেশি কথা বলা যাবে না জোরে। গাইস ওয়েদারের জন্য কোথাও যেতে পারলাম না, চেষ্টা করেছিলাম কিন্তু ওয়েদার এতটাই খারাপ হয়েছে, বৃষ্টিও পড়ছে, ভেবেছিলাম যে পার্কে যাব, যেতে পারলাম না, ফলে খুব খারাপ লাগছে
যে লামহাটাতে এসে পারলাম না, চেষ্টা করবো আবার আসার, এসে নিশ্চয়ই আবার ইয়ে করবো, তোমাদের একবার দেখিয়ে দেবো কেমন ওয়েদারটা, দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা। হ্যালো গাইস, এখন আমি যে আছি লামহাটায়, লামহাটাতে আছি, এখানে আমি এসেছি আর এখানকার যে হোটেলে যে হোমস্টেতে আছি, সেই হোমস্টে যে যিনি মালিক ওনারা আছেন, ওনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো এবং কথা বলবো কীভাবে তোমরা আসবে এই হোমস্টেতে, এখানে আসার জন্য কীভাবে আসতে হবে, এনজিপি থেকে বা দার্জিলিং থেকে যদি আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো, তো কীভাবে আসবে সেটা ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো একবার, আর তোমরাও সেইভাবে তোমরা আসবে। তা তো সামনেই আছেন ওনারা বসে, ওনাদের সাথে কথা বলবো। নমস্কার আঙ্কলজি, আন্টিজি, নমস্তে। হ্যাঁ, আচ্ছা, আপকা নাম আর হোমস্টে কা নাম বল দিজিয়ে। ये ललिता होमस्टे, ललिता होमस्टे है लामहाटा बिलो इको पार्क। अच्छा, बिलो इको पार्क, गांव का नाम है शेरपा। शेरपा गांव, शेरपा गांव, शेरपा गांव। अच्छा, शेरपा गांव, इस गांव का नाम है शेरपा गांव। अच्छा, इधर कोई आना चाहेगा तो ऐसे पकड़ लीजिए, दार्जिलिंग से कोई आना चाहता है तो कैसे आएगा? तो एक मिनट दीदी, आपका नाम एक बोल दीजिए। मेरा नाम ललिता शेरपा। अच्छा अच्छा अच्छा, ठीक है। आप बोल दार्जिलिंग से कोई आएगा तो कैसे आएगा? वो जो लामाटा शेरपा गांव आने गाड़ी है उसमें आएगा। अच्छा अच्छा, सिर्फ वो उधर से फूल पैकेज करके आना है ये दार्जिलिंग से। दार्जिलिंग से गाड़ी की डायरेक्ट मिल जाएगा। मिल जाएगा, दार्जिलिंग से आने से मिल जाएगा। अच्छा, दार्जिलिंग से के जो गाड़ी आता है वो पूरा इधर ही आता है? इधर ही आता है, यहाँ से जो लामाटा से सुबह जाता है, शाम को वापस आता है गाड़ी, वही गाड़ी में आने से मिल दार्जिलिंग से हो जाएगा। अच्छा, और एनजीपी से कोई अगर आए? एनजीपी से अगर आए तो गाड़ी बुलाना पड़ेगा। अच्छा, इसके जो गाड़ी यहाँ से भेज देगा उसमें आने भी होता है और दूसरे गाड़ी में आने से भी होता है। अच्छा, और कोई अगर आना चाहेगा तो आपको फोन करके आपका फोन नंबर भी बोल दीजिएगा। तो जो पैकेज में आएंगे तो पैकेज में आने के समय जो एनजीपी से आएंगे तो आपका आपके उधर गाड़ी दे देंगे, तो यहाँ से गाड़ी भेज देंगे। अच्छा, फुल पैकेज में आएगा आना कोई चाहेगा तो फुल पैकेज में आप इधर आएगा, फुल पैकेज में आएगा, फुल गाड़ी देंगे। अच्छा, हाँ, फुल घुमा देंगे आप? हाँ, घुमा देंगे। अच्छा, और इधर देखने के लिए क्या क्या है? देखने के लिए एक लामहाटा इको पार्क है और यहाँ दो तीन पॉइंट है। एक सबसे बड़ा एक पुराना डड़े कोठी बोलता है, वहाँ एक कोठी है, वहाँ से सिक्किम दार्जिलिंग वो सब देखेगा और ये जो कंचनजंगा भी अच्छा देखेगा यहाँ से। अच्छा, आपका होमस्टे से तो पूरा दिखाई देता है? हाँ, देखा। अच्छा, देखता है, कंचनजंगा बहुत अच्छे से दिखाई देता है। हाँ, और दार्जिलिंग भी दिखाई देता है? दार्जिलिंग भी दिखाई देता है। हाँ, और जो सिक्किम का ये चार धाम बोलता है। हाँ, वो भी देख जाएगा। अच्छा अच्छा, और एक मोनिस्ट्री है बुद्धिस्ट का, वो भी देख जाएगा। अच्छा, यहाँ से देखेगा, ये जो ललिता होम स्टे से वो देखेगा। अच्छा अच्छा, कोई आना चाहते तो ऐसे ही आएंगे तो वो अच्छा होगा कि या पैकेज में आना अच्छा होगा? पैकेज में आने से भी अच्छा होगा। हाँ, वो आराम से आएंगे भी, वो ठीक है। हाँ, वो गाड़ी दूसरी गाड़ी चेंज करना नहीं पड़ेगा? नहीं पड़ेगा। हाँ, दूसरी गाड़ी एक ही गाड़ी में आएंगे? एक ही गाड़ी में आ सकते हैं। अच्छा अंकल जी, खाने में क्या क्या मिलेगा? खाने में सुबह मिलेगा रोटी सब्जी। अच्छा, और चाय। हाँ, और शाम वो डिनर में मिलेगा राइस। अच्छा, सब्जी। अच्छा, पापड़ ऐसे ही सब सब्जी मिला कर देगा। और डिनर में 3 बजे के बाद मिलेगा पराठा चाय, पकौड़ा चाय मिलेगा। अच्छा, और डिनर में मिलेगा सब्जी राइस, सब्जी अंडा करी वही देगा। वो फिर
दूसरे दिन डिनर में मिलेगा राइस सब्जी चिकन ऐसे मिलाकर खाना में हम देगा। अच्छा, मेरा दोस्त लोग बहुत सब आएगा तो ठीक है आंटी जी, आपको प्रणाम। हाँ, धन्यवाद। हाँ अच्छा ठीक है, ओके।